শিলচর সিভিল হাসপাতালে বিনামূল্যে সোনোগ্রাফি বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, শিলচরের শতাধিক বছর প্রাচীন সিভিল হাসপাতালের চিকিৎসাধীন ও বহির্বিভাগের রোগীদের এতদিন বিনামূল্যে সোনোগ্রাফি করার যে সুবিধা ছিল তা আজ থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ এবং রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে কয়েকদিন আগেই সোনোগ্রাফি করানোর জন্য রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জেলা স্বাস্থ্য বিভাগের উপসঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন, সিভিল হাসপাতালের সুপার ডক্টর অপূর্ব কুমার পাটোয়ার কাছে প্রদান করা হয়। এছাড়াও এই স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকটে ইমেইলে পাঠানো হয়। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সদর্থক্য পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। কমিটির পক্ষ থেকে অবিলম্বে পুনরায় বিনামূল্যে সোনোগ্রাফি পরিষেবা দেওয়ার দাবি রাখা হয়। প্রতিদিন হাজার হাজার রোগী আসছেন, কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই। একের পর এক ডিপার্টমেন্ট দিয়ে আছে, আপনারা দেখবেন ওখানে আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে। এটার পেছনে অন্য রকমের চক্রান্ত আছে। প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে হবে হবে, তো ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না, তার ফলে যে অবস্থা তাতে কিন্তু খারাপ হচ্ছে। একজন মাত্র ছিলেন রেডিওলজিস্ট, সেই রেডিওলজিস্টের বিদায় নিয়েছেন। আমরা শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট ধারণা দিচ্ছি। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট সমরেশ চক্রবর্তী গতকাল অবসর নিয়েছে। সেই বিষয়টা কিন্তু শুধু যে সিভিল হাসপাতালের সুপার জানেন তা নয়, জানেন জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন, জানেন মিশন ডিরেক্টর লক্ষ্মীপ্রিয়া দাস যিনি গুয়াহাটিতে আছেন। আমরা লক্ষ্মীপ্রিয়া দাসের কাছে মেইল পাঠিয়েছি, আমরা গভর্নর অফ আসামকে মেইল পাঠিয়েছি, আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকেও পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা সিভিল হাসপাতালে এখনও পর্যন্ত রেডিওলজিস্ট নিয়োগ করেনি। এবার এই রেডিওলজিস্ট নিয়োগ করা না করাতে কেউ এখানে সোনোগ্রাফি আর করতে পারবে না। এবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ে গেছে বিশেষত গর্ভবতী মহিলারা, যারা এখানে ট্রিটমেন্ট করাতেন তারা গতকালকে এসেছিলেন, দুই একজন তারা বলছে যে এখানে নাকি সোনোগ্রাফি হবে না, আমি সোনোগ্রাফি কোথায় করব। এই যে আমার একটা শিলচরের মতো একটা সিভিল হাসপাতালে যদি একজন রেডিওলজিস্ট নিয়োগ করতে না পারে তাহলে আমরা কোথায় যাব। সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না, আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করবো যতক্ষণ না পর্যন্ত এখানে শিলচরের রেডিওলজিস্ট তৈরি হয়।